আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পিৎজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোভনীয় রেসিপিতে কিন্তু চিজ লাগে, আর সব সময় বাইরে থেকে কিনে আনা কিন্তু সম্ভব হয় না। আর এই দামি চিজ কিন্তু আপনি খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি আপনি স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনিও ঘরেই তৈরি করতে পারবেন একদম পারফেক্ট চিজ। চলুন তাহলে দেখে নিই। চিজ তৈরির জন্য আমি এখানে 250 ml করে মোট 500 ml, মানে আধা লিটার গরুর দুধ নিয়েছি। এখানে গরুর দুধই নিতে হবে, পাউডার মিল্ক বা প্যাকেটের মিল্ক নেওয়া যাবে না, তাহলে কিন্তু চিজ নাও হতে পারে। তো এবার আমাকে যেটা করতে হবে, আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, দুধটা কিন্তু কাঁচা দুধ নিয়েছি, আর এটার গরমটা এমন হবে যে কুসুম গরম, আবার হাত দিয়ে বেশ অনেকক্ষণ কিন্তু চুবিয়ে রাখা যায় না, তবে সহনীয় মাত্রায় আপনি চুবিয়ে রাখতে পারবেন, মানে কুসুম গরম থেকে কিছুটা বেশি, আর কোনোভাবেই কিন্তু এটা অনেক গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ছানা কেটে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে সাথে সাথে দুধটা এভাবে অনবরত নাড়তে হবে একটা চামচ দিয়ে। চুলাটা কিন্তু আমার বন্ধ আছে, কোনোভাবেই কিন্তু চুলার জাল রাখা যাবে না, চুলাটা অবশ্যই বন্ধ থাকতে হবে। তো চুলাটা অফ করে এভাবে অনবরত এটা নেড়ে যেতে হবে। আর লক্ষ্য করছেন, সবুজ পানিটা আলাদা হয়ে এসেছে, আর এটা এরকম চিজে পরিণত হয়েছে। এখানে কিন্তু টোটাল আমার 1 মিনিটের মতো সময় লেগেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। তো এবার আমি চিজটা দিয়ে এই কুসুম গরম পানিতে 1 মিনিটের মতো এভাবে চুবিয়ে রাখবো, তাহলে এর ভিতরে লবণটা ঢুকে যাবে। তো 1 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে আমাকে যেটা করতে হবে, লক্ষ্য করুন, আমি এবার হাত দিয়ে এই চিপে চিপে কিন্তু এই ভিতরে যে একটা টক ভাব আছে ভিনেগারের, এটা কিন্তু ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। লক্ষ্য করছেন আমি এটা কিভাবে খুব ভালোভাবে এটা চিপে চিপে এভাবে ধুয়ে নিচ্ছি। আর এই পানিটা আমি এবার ফেলে আবারও পানি দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু করতে হবে কুসুম গরম পানি দিয়ে, অনেক বেশি গরম হওয়া যাবে না কিন্তু, তাহলে কিন্তু চিজটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে চিপে চিপে পানির মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি, আবার এভাবে চিপে নিচ্ছি। তো এভাবে দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করছি। এই পানিটাও চেঞ্জ করে আমি আবার গরম পানি দিয়ে দিব, ঠিক গরম না, মানে কুসুম গরম পানি। তো এভাবে করে আমি আবার পানিটা চেঞ্জ করে নিব। তো যখন এভাবে পানিটা পরিষ্কার হয়ে আসবে, তখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। তো দেখতে পাচ্ছেন এরকম গোল হয়ে গিয়েছে। এখন আমার যেটা লাগছে সেটা হচ্ছে একটা পলি ব্যাগ। তো আমি এরকম একটা পলি ব্যাগে নিয়েছি। এভাবে নিয়ে ভালোভাবে এটা এয়ার টাইট করে দিতে হবে, যেন ভিতরে বাতাস ঢুকতে না পারে। এভাবে ভালোভাবে মুড়ে আমি ডিপ ফ্রিজে রাখছি 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে এই যে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি, এই স্লাইসগুলো কিন্তু আপনি বার্গারে বা স্যান্ডউইচে ব্যবহার করতে পারেন। আমি একটু গ্রেট করে দেখাচ্ছি এটা ঠিক কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মোজারেলা চিজ, ঠিক যেরকম হয় সেরকম হয়েছে। আমি এবার চুলার তাপে দিয়ে দেখাচ্ছি, তাহলে এটা বুঝতে পারবেন যে এটা ঠিক চিজ হয়েছে কি না। চুলাই দিলেই কিন্তু এটা বোঝা যাবে যে এটা ঠিক চিজ হয়েছে কি না। এই যে যখন এটা তাপে এই যে এরকম হয়ে আসছে, একটা কাঁটা চামচ দিয়ে উপরে টান দিলে, এই তো দেখতে পাচ্ছেন।
আমার আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন আল্লাহ হাফেজ।